সত্যি কি সিবিআই এর একাংশের সঙ্গে অভিযুক্তদের সেটিং রয়েছে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন ভৎসনার পরেও কি ছবিটা বদলাবে? কোন পথে নিয়োগ দুর্নীতির মামলার ভবিষ্যৎ? এতদিন সিবিআই শব্দটা শুনলেই সবার কাঁপুনি ধরে যেত, এখন সেই সিবিআই রোজই ব্যাপক অস্বস্তির মধ্যে পড়ছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়মিত তাদের ভৎসনার মুখে পড়তে হচ্ছে। পরপর তিন দিন যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই এর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তা নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহল মহল। বিচারপতির ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, সিবিআই কি অভিযুক্তদের আড়াল করতে চাইছে? সেই সঙ্গে খোদ সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় সিবিআই এর তদন্ত সম্পর্কিত বিষয় নিয়ে সরাসরি তার কাছ থেকে তথ্য চাইবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর আদালতের এই কড়া পর্যবেক্ষণেই বহু প্রশ্ন উঠে আসছে। বিভিন্ন দুর্নীতির ঘটনায় কারা কারা যুক্ত তা নিয়ে বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যেমন আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতিতে সিআইডির তদন্ত পদ্ধতি নিয়ে বিচারপতি প্রশ্ন তুলে বলেছিলেন, গরিবের টাকা মেরে দেওয়া হলো, আপনারা তদন্ত নিয়ে ছেলে খেলা করছেন, কারা টাকা নিয়েছে সেটা সিআইডি এতদিনেও জানতে পারলো না, কিন্তু আমি জানি। আবার এই মামলাতেই সিআইডির বদলে সিবিআই কে তদন্তের নির্দেশ দিয়ে তাদের তদন্ত পদ্ধতি ও মানসিকতা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তীব্র ভৎসনা করেছেন। কিছুদিন আগের কথা, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারকের নির্দেশে নিয়োগ মামলায় চারজন অভিযুক্তকে সিবিআই গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সেদিন নিম্ন আদালতে এজলাসের মধ্যেই মুর্শিদাবাদের ওই চার শিক্ষককে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে তারা জামিনে মুক্ত রয়েছেন। ঘটনা হলো, ওই চার শিক্ষককে সিবিআই গ্রেফতার করেছে নিম্ন আদালতের নির্দেশে। ওই চারজনের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাদের সিবিআই আগেই গ্রেফতার করেনি, সেই প্রশ্ন এবার তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন মানিক ভট্টাচার্যকে জেরা করা নিয়ে সিবিআই এর এত অনীহা, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাই আম জনতা এই সমস্ত ঘটনা দেখে স্পষ্টতই হতাশ হয়ে পড়েছে। রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী রাজনীতিককে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন বারবার তুলেছে আম জনতা। সেই নিয়ে সেটিং তত্ত্ব উঠে আসছে। ধারে ধরে আদালতও এই বিষয়ে একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে। তাই বিচারপতি সিবিআই এর একাংশের সঙ্গে অভিযুক্তদের আঘাত বা সেটিং থাকার সম্ভাবনা নিয়ে যে প্রশ্ন তুলে দিয়েছেন তার কি কিছুটা হলেও সত্যতা রয়েছে? সেই কারণেই কি রাঘব বোয়ালরা এখনো জেলের বাইরে রয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।